হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস থেকে পাঠশালা, ভেরি ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে। প্রেস রাইটিং এর ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা পিকেদের সরকারের বই থেকে প্রেস রাইটিং এর যে সমস্ত এক্সারসাইজগুলো রয়েছে সেখান থেকে সিলেক্টিভ কিছু এক্সারসাইজ আমরা সলভ করছি এবং প্রেস রাইটিং কীভাবে করতে হয় আরও ভালো করে আমাদের নলেজ তৈরি করছি এবং কী করে পরীক্ষাতে আমরা প্রেস রাইটিং সলভ করব, যে কোনো প্যাসেজ দিলে সেখান থেকে কী করে প্রেসিটা আমরা তৈরি করতে পারি, সে সমস্ত কিছু কিন্তু আমরা শিখছি আমাদের এই ভিডিওগুলোতে। আজকে এক্সারসাইজ নাম্বার 71 আমরা সলভ করব। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে যে প্যারাগ্রাফটি দেওয়া থাকবে সেই প্যারাগ্রাফটি আমাদের ভালো করে পড়তে হবে, পড়ে আমাদেরকে মেন থিমটা তোমাদেরকে বুঝতে হবে এবং তারপর আমরা এই প্রেসির বেশ কিছু ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস আন্ডারলাইন করব, যে সেন্টেন্সগুলোর ওপরে বেস করে আমাকে মেন প্রেসি প্যাসেজটি লিখতে হবে। তাহলে এই প্যাসেজটি আমরা পড়ব এবং তার বাংলা মানে বোঝার চেষ্টা করব। দ্য স্টুডেন্ট মাস্ট পারসিভিয়ার, দ্য স্টুডেন্ট মাস্ট পারসিভিয়ার, এখানে স্টুডেন্টদেরকে কথা বলা হচ্ছে। স্টুডেন্টদের অবশ্যই করা উচিত, কি করা উচিত, পারসিভিয়ার। পারসিভিয়ার মানে হচ্ছে কোনো বিষয়ে কনসিস্টেন্ট থাকা, এক নাগারে লেগে থাকা, কোনো বিষয়ে পড়াশোনা হোক কিংবা জীবনে কোনো বিষয় হোক তাদেরকে সবসময় লেগে থাকতে হবে, তাদেরকে কন্টিনিউ বিষয়টাকে ক্যারি করতে হবে, বিষয়টা সম্পর্কে সবসময় তোমাকে লেগে থাকতে হবে। অফকোর্স হি উইল মিট উইথ ডিফিকাল্টিস, অবশ্যই সে জীবনে অনেক বেশি ডিফিকাল্টিজের সম্মুখীন হবে, বাধার সম্মুখীন হবে। নট ওয়ান আর টু অর হাফ এ ডজন, সেটা একটা কিংবা দুটো কিংবা ইউনো হাফ এ ডজন মানে এক ডজনের অর্ধেক আর কি, এরকম নয় যে তুমি একটাই মাত্র জীবনে বাধা আসবে কিংবা দুটো বাধা আসবে কিংবা ছটা বাধা আসবে, সেরকম বলা যাবে না। বাট উইথ এ লিজিয়ন, কিন্তু অনেক সংখ্যায়, লিজিয়ন মানে প্রচুর সংখ্যায় বাধা আসবে জীবনে, ডিফিকাল্টিস আসবে, হার্ডলস আসবে, অবস্ট্যাকলস আসবে। ওনলি অ্যাজ হি অ্যাডভান্সেস হি উইল ফাইন্ড ইচ ইজিয়ার টু কনকার দ্যান দি লাস্ট, এবং যখন সে জীবনে এগিয়ে যাবে, অ্যাডভান্স করবে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে, হি উইল ফাইন্ড, সে আবিষ্কার করবে, সে দেখবে ইচ ইজিয়ার, প্রত্যেকটা বাধা আগের থেকে অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে টু কনকার, সেগুলোকে পেরিয়ে যেতে, বাধাগুলোকে জয় করতে, দ্যান দি লাস্ট, আগেরটার থেকে এই বাধাটা অনেক বেশি সহজ ছিল বাধাটাকে অতিক্রম করতে। যত বাধা অতিক্রম করে করে জীবনে এগোবে প্রত্যেকটা বাধা অতিক্রম করা অনেক বেশি সহজ হয়ে যাবে। অ্যান্ড হিজ কন্টিনিউয়াল সাকসেসেস উইল গিভ হিম আ স্পিরিট অফ কনফিডেন্স, এবং এইভাবে যখন সে জীবনে একের পর এক সফলতা পাবে, সাফল্য পাবে কন্টিনিউয়াসলি, তখন তার মধ্যে কী হবে, একটা কনফিডেন্স জন্মাবে, একটা আত্মবিশ্বাস জন্মাবে। অফকোর্স হি উইল মিট উইথ ডিফিকাল্টিস, অবশ্যই সে জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবে। অর ওয়্যার উড দি গ্লোরি অর নিড ফর স্টাডি, না হলে কোথায় পড়াশোনা করার যে প্রয়োজন কিংবা পড়াশোনা করার যে গ্লোরি, একটা সম্মান, একটা ঐতিহ্য, সেটা কী করে সে বুঝবে। অবশ্যই বাধা বিপত্তি আসবে, বাধা বিপত্তি তাকে পেরোতে হবে পড়াশোনার মাধ্যমে, তাহলেই তো পড়াশোনার আসল যে গুরুত্ব বা আসল যে প্রয়োজন কিংবা আসল যে গ্লোরি সেটা বুঝতে পারবে। উই ডু নট শার স্টার্স অ্যান্ড লরেলস আপন আ জেনারেল হু ম্যাচেস অ্যাক্রস অ্যান আনডিফেন্ডেড কান্ট্রি, অবশ্যই আমরা শাওয়ার করি না, আমরা ওপর থেকে পুষ্পবৃষ্টির মতো, এখানে কি হচ্ছে স্টার্স অ্যান্ড লরেলস, অনেক বেশি প্রাইজ, লরেলস হচ্ছে এক ধরনের গাছের পাতা, এই গাছের পাতাটা দেওয়া হয় কাউকে তার পুরস্কার হিসাবে, তার বিজয়ীর পুরস্কার হিসাবে, তার বীরত্বের পুরস্কার হিসাবে তাকে লরেলস গাছের পাতা দিয়ে মুকুট বানিয়ে দেওয়া হতো। সো স্টার্স অ্যান্ড লরেলস বলছে আকাশ থেকে তারা এবং লরেলস তো খসে পড়বে না, যদি কোনো একজন জেনারেল, সেনাপতি কি করবে, একটা আনডিফেন্ডেড কান্ট্রি, এমন একটা দেশ জয় করবে যে দেশে কোনো রকম প্রতিপক্ষ ছিল না, দেশ জয় করতে গিয়ে তাকে কোনো ইউনো বাধার সম্মুখীন হতে হয়নি, তা তেমন জেনারেলকে কিন্তু কেউ আমরা সম্মান করব না। এখানে বলতে চাওয়া হচ্ছে যদি কেউ ফাঁকা মাঠে গোল দিয়ে দিল, তাহলে কিন্তু সেই গোল করার মধ্যে কোনো ঐতিহ্য নেই, গোল করার মধ্যে কোনো স্ট্রাগল নেই, গোল করার মধ্যে কিন্তু কোনো বীরত্ব নেই। এখানে ব্যাপারটা সেরকম বোঝানো হচ্ছে, যদি কোনো সেনাপতি এমন কোনো দেশ জয় করলো যে দেশে তাকে কোনো প্রতিপক্ষ তাকে এনো মারামারি করতে হয়নি, তাকে লড়াই করতে হয়নি, তাকে কোনো রকম বীরত্ব প্রদর্শন করতে হয়নি, এমনি এমনি দেশটা জয় করে ফেলেছে, তাহলে কিন্তু তাকে আমরা কোনো রকমভাবে বীরত্বের যে প্রদর্শন, তাকে পুরস্কার, সেগুলো কিন্তু আমরা দিই না। Knowledge would lose
half its beauty and usefulness if we could acquire it without hard toil. বলছে আমরা যদি জ্ঞানটা আহরণ করতে পারি কোনো রকম কোনো ইউনো পরিশ্রম ছাড়াই, কোনো রকম খাটনি ছাড়াই, কষ্ট ছাড়াই, তাহলে কিন্তু সেই নলেজের অর্ধেক সৌন্দর্য, অর্ধেক যে ব্যবহার ব্যবহারিতা, সেটা কিন্তু কী হবে, হারিয়ে যাবে। মানে যে নলেজটা তোমাকে পরিশ্রম করে খাটনি করে অর্জন করতে হয়েছে, সেই নলেজের ভ্যালু অনেক বেশি। যে নলেজটা কোনো রকম পরিশ্রম ছাড়াই তুমি অর্জন করেছো, সেটা কিন্তু ভ্যালু নেই। দ্য জয় লাইজ ইন স্ট্রাগল, এই যে লড়াই করছো, এই যে সংগ্রাম করছো, এটার মধ্যেই কিন্তু আনন্দ লুকিয়ে আছে। অ্যান্ড নট ইন দ্য প্রাইজ, শেষে গিয়ে কী প্রাইজ পেলে তার মধ্যে কিন্তু আনন্দ নেই। এই যে লড়াইটা চলছে পুরস্কার পাওয়ার জন্য বা সাকসেস পাওয়ার জন্য, এই কঠিন অবস্থাটাকে পেরিয়ে আসার জন্য যে লড়াই করছো, এই লড়াইটার মধ্যেই কিন্তু আনন্দ লুকিয়ে আছে। ইট ইজ দ্য স্ট্রাগল দ্যাট ক্যারিজ অন দ্য এডুকেশন অব দ্য সোল, এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে তুমি যে এডুকেশনটা পাচ্ছ, শিক্ষা পাচ্ছ, সেই শিক্ষাটা তোমার সোলকে অনেক এনরিচ করছে, আত্মাকে এনরিচ করছে, অ্যান্ড দি ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার, এবং তোমার চরিত্রের ডেভেলপমেন্ট করছে, চরিত্র গঠন করছে। অফকোর্স হি উইল মিট উইথ ডিফিকাল্টিস, অবশ্যই সে অনেক ডিফিকাল্টিসের সম্মুখীন হবে, বাট দেয়ার নেভার ওয়াজ এ ডিফিকাল্টি দ্যাট কুড নট বি কনকার্ড, কিন্তু সেখানে এমন কোনো ডিফিকাল্টি বা বাধা আমরা কখনোই পাবো না যেটা কিনা কনকার করা যায় না, জয় করা যায় না। এমন কোনো বাধা বিপত্তি জীবনে আসে না যে বাধা বিপত্তিগুলো কখনো পেরোনো যায় না। এইভাবেই প্যাসেজটা শেষ হচ্ছে। তাহলে পুরো প্যাসেজটা পড়ে আমরা যেটা সেন্ট্রাল থিম বুঝতে পারলাম, সেটা হচ্ছে পার্সিভিয়ারেন্স, অধ্যাবসায়। কোনো স্টুডেন্টের যে পড়াশোনা করা বা কোনো বিষয়ের সঙ্গে লেগে থাকা, ঠিক আছে, কন্টিনিউ চেষ্টা করে যাওয়া, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানে কথা বলা হয়েছে। এবার আমরা এই প্যারাগ্রাফে যে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো আমাদের দরকার প্রেসি রাইটিংয়ের জন্য, সেই সেন্টেন্সগুলো আন্ডারলাইন করবো। দেখো প্রথমে যে সেন্টেন্সটা আছে, দ্য স্টুডেন্ট মাস্ট পার্সিভিয়ার, ওকে, এইটা যেটা আছে, হি উইল মিট উইথ ডিফিকাল্টিস, এবং তারপরে যখন সে অ্যাডভান্স করবে, সেই ডিফিকাল্টিসগুলোকে পেরিয়ে যাবে, সে কিন্তু আগের থেকে অনেক সহজ বলে মনে করবে ডিফিকাল্টিসগুলো পেরিয়ে যাওয়া। প্রত্যেকটা ডিফিকাল্টি পেরোনোর সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা কনফিডেন্সের জন্ম হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট লাইন। এরপরে যেটা বলা হচ্ছে যে গ্লোরি অ্যান্ড নিড ফর স্টাডি, তারপর স্টার্স অ্যান্ড লরেলস, এগুলো কিন্তু এক্সাম্পল দেওয়া হচ্ছে। এরপরে আবার চলে আসবো যেখানে নলেজের কথা বলা হচ্ছে। নলেজ উড লুজ হাফ ইটস বিউটি অ্যান্ড ইউজফুলনেস ইফ ই কুড অ্যাকোয়ার ইট উইদাউট হার্ড টয়েল, এইটা আমাদের দরকার। এরপরে যেটা আছে স্ট্রাগলটা দরকার, এবং স্ট্রাগল যেটা এডুকেশন দিচ্ছে সোলকে, এবং ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার সম্ভব হচ্ছে, এই সেন্টেন্সগুলো আমাদের প্রয়োজন। তারপরে যেটা আছে যে দেয়ার নেভার ওয়াজ এ ডিফিকাল্টি দ্যাট কুড নট বি কনকার, এই লাইনটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো এই যে সেন্টেন্সগুলো আন্ডারলাইন করলাম, সেই সেন্টেন্সগুলোকেই নিয়ে আমরা প্রেসি রাইটিংটা করবো। একটু আগে যে সেন্টেন্সগুলো আমি দাগ দিয়েছি, আন্ডারলাইন করেছি, সেই সেন্টেন্সগুলোকে এখানে পরপর সুন্দর করে লিখে দিয়েছি। প্রেসেটির হেডিং দেওয়া হয়েছে পার্সিভিয়ারেন্স। পার্সিভিয়ারেন্স মানে হচ্ছে অধ্যাবসায়, বা কোনো বিষয়ে লেগে থাকা, কোনো বিষয়ে কী হচ্ছে, কনসিস্টেন্টলি তুমি সেই বিষয়টার পেছনে এফার্ট দিচ্ছ, বিষয়টা নিয়ে ভাবছো, ইউ আর ওয়ার্কিং অন দ্যাট ম্যাটার। সো পার্সিভিয়ারেন্স বলতে আমরা সেটাই বোঝাই। এবার যে প্রেসেটা লেখা হয়েছে, এটা 33 words মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি। Tenacity of the students helps them to overcome any hurdles and boost their confidence. বলছে টেনাসিটি অফ দ্য স্টুডেন্টস, এই যে টেনাসিটি বললাম, এই যে লেগে থাকার যে একটা প্রবণতা, ঠিক আছে, এই প্রবণতাটা কী হয়, স্টুডেন্টদেরকে হেল্প করে টু ওভারকাম পেরিয়ে যেতে, জয় করতে এনি হার্ডলস, যে কোনো বাধা বিপত্তি, অ্যান্ড বুস্ট দেয়ার কনফিডেন্স, এবং তাদের যে কনফিডেন্স সেটাকে অনেক বেশি বুস্ট করে। দি নলেজ গেইন থ্রু স্ট্রাগল, এই যে স্ট্রাগল বা সংগ্রামের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে যে নলেজটা গেইন করা হলো, এটা কি করে, শেপস করে, এটা আকৃতি প্রদান করে দ্য ক্যারেক্টার্স, তাদের যে চরিত্র, সেই চরিত্রকে একটা রূপ দান করে। দে কনকার এনি ডিফিকাল্টিস ইন লাইফ উইথ দেয়ার পার্সিভিয়ারেন্স, এবং এই অধ্যাবসায় দিয়েই তারা কিন্তু জীবনের যে কোনো ডিফিকাল্টি কনকার করতে পারে, জয় করতে পারে। এবং এভাবেই প্রেসিটা শেষ করা হয়েছে। এবং আমার মনে হয়েছে এইভাবে প্রেসিটা শেষ করলে এর মধ্যে প্রত্যেক কটা পয়েন্ট আমি অ্যাড করতে পেরেছি। তোমাদের যদি কোথাও মনে হয় কোনো পয়েন্ট মিস করে গেছি, বা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে হচ্ছে অ্যাড করলে ভালো হতো, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে সেই সাজেশন দিতে পারো। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, বিষয়টা বুঝতে পেরেছো। যদি ক্লাস ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।